আজকে বুধবার দিন অথবা রাত আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসার থেকে এবং আপনাদের জীবন থেকে যত বালা মুসিবত বিপদ আপদ সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন আল্লাহ সেগুলোও ক্ষমা করবে। এই অন্তর দিয়ে যত চিন্তা ভাবনার গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্তরের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রিজিকের অভাব অনটন আছে, আপনারা যদি নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পড়তে পারেন। নবীজি বলেছেন, বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে, অভাব অনটন আর থাকবেই না, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অবশ্যই আজকের এই আমলটি করবেন, মনের আশা 100% পূরণ হবে ইনশাআল্লাহ। এবং আজকের এই আমলটা আপনারা এই ভিডিওটা দেখবেন, এর মধ্যেই আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে আমলটা করিয়ে দেব, আবার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন, আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আজকে বুধবারের দিন, শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন, আপনার কপাল খুলে যাবে, যত বিপদ আপদ আছে বালা মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে, বিপদ আপদকে দূর করে দিবে আপনার পরিবার সংসার থেকে আপনার জীবন থেকে, এবং শান্তিয়ে শান্তিয়ে ভরপুর করে দিবে আপনার ফ্যামিলি। জীবনে যত গুনাহ করছেন, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। এই গুনাহের জন্যে আপনি আল্লাহর কাছে যা চান তা পান না। আপনি যখন নিষ্পাপ হয়ে যাবেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এবং নিষ্পাপ হয়ে যদি মারাও যান, আপনি জান্নাতি। আর যে পাপগুলো জীবনে করেছেন, এই পাপগুলো যদি ক্ষমা করিয়ে মারা না যান, তাহলে আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। তাই আমাদের গুনাহগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করাইতে হবে। আপনি আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, গুনাহও করছেন আবার তাওবাও করছেন না, এ তাওবা আল্লাহ কবুল করবে না। আপনি গুনাহ থেকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে, তারপরে আল্লাহর কাছে আপনি বলতে হবে, আল্লাহ আমি এখন আর কোনো গুনাহ করব না জীবনে, আল্লাহ তুমি সব গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ভবিষ্যতে আর কখনো আমি গুনাহ করব না। এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দিতে পারেন যে আল্লাহ জীবনে গুনাহ করেছি ভুল করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না,
অবিচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। আল্লাহ নিষেধ করেছে, আপনি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না। আল্লাহ বলেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, যারা নফসের উপরে জুলুম করেছ, অবিচার করেছ, গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিতে পারে। আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহু আকবার। আমার আল্লাহ অপেক্ষায় আছে, আপনি শুধু মন থেকে বলুন যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি, আর জীবনে ভুল করব না, গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আপনি তাওবার দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আল্লাহ অভাবকে দূর করে দিবে। যত অভাবই থাকুক না কেন, শুধু দোয়াটি মন থেকে পড়বেন। মসজিদের মধ্যে একজন সাহাবি বসে আছেন, আবু উমামা, নামাজের ওয়াক্ত ছাড়া, খুব পেরেশানির মধ্যে আছে, টেনশনের মধ্যে। নবীজির সঙ্গে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি ছিল। নবীজি মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন, নামাজের ওয়াক্ত ছাড়া বসে আছে একজন সাহাবি, আর খুব টেনশন দেখা যাচ্ছে। নবীজি বললেন, ইয়া আবু উমামা, কি হয়েছে তোমার? মসজিদের মধ্যে বসে আছো, নামাজের ওয়াক্ত ছাড়া কোনো সমস্যা হয়েছে? তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার অভাব অনটন দূর হয় না। আমার ঘরের মধ্যে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। নবীজি তখন বললেন, তোমার প্রচণ্ড টেনশন, দুশ্চিন্তা, এবং কিভাবে বাঁচবা, কিভাবে খাইবা, রিজিকের সমস্যা। হ্যাঁ, তারপর আল্লাহ রাসূল বললেন, তোমাকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিই, সমস্ত টেনশনগুলো আল্লাহ তোমার দূর করে দিবে, এবং আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, অল্প দিনের মধ্যে তোমার সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দিবে, টাকা পয়সার অভাব অনটন সব কিছু দূর করে আপনার রিজিকে আল্লাহ বরকত দিবে, আপনাকে ধনী বানাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটি যদি আপনারা পাঠ করতে পারেন, ধনী হয়ে যাবেন। ধনী হওয়ার দোয়া, রিজিক বৃদ্ধির দোয়া, পেরেশানি দূর হওয়ার দোয়া এটি। এবং আপনাদের অনেকের আছে মনের আশা পূরণ হয় না, আমাদেরকে প্রায় সময় বলেন, হুজুর কত দোয়া করি মনের আশা পূরণ হয় না। আজকে মন থেকে খুলে দোয়াটা পাঠ করুন, মনটাকে খুলে ইনশা আল্লাহ পাঠ করার পর থেকে দেখবেন আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিচ্ছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা এক্ষুনি আমলটি করেছি। আজকে বুধবার দিন অথবা রাত, যখনই ভিডিওটা দেখছেন তখনই আমলটা আমার সঙ্গে পাঠ করবেন। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরুদ শরীফ, 11 বার দুরুদ শরীফ পাঠ করলে 110টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে। আল্লাহু আকবার। এবং 110টা গুনাহ আপনার আমলনামা থেকে এক্ষণ কাটা হবে, 110টা নেকি আপনার আমলনামায় এক্ষণ লেখা হবে। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। এই জন্যে আপনাদেরকে বলবো, আপনারা এক্ষুনি মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটা পাঠ করুন, 11 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো থেকে পবিত্র হওয়ার জন্যে তাওবার ছোট্ট দোয়াটি পাঠ করুন 11 বার। আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে করব না। পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। এখন আপনাদের পরিবার সংসার থেকে, আপনার জীবন থেকে যত বিপদ আপদ আছে, আল্লাহ সব বিপদ আপদগুলোকে দূর করে দেবে। ছোট্ট দোয়াটি পাঠ করুন, এটার নাম দোয়া ইউনুস। 3 বার পাঠ করুন দোয়া ইউনুসটা সহি শুদ্ধভাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আপনাদের ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধির জন্যে, টেনশন দূর হওয়ার জন্যে ছোট্ট নবীজির শিখানো দোয়াটা একটি বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এখন মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি একবার পাঠ করুন। নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, মনের আশা পূরণ হবে। দোয়াটি একবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। সর্বশেষ আপনারা দরুদ শরীফ পাঠ করুন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে
জীবনের গুণাগুলো ক্ষমা চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কারণ আপনি গুরুত্বপূর্ণ দোয়াগুলো পাঠ করেছেন। মনের মধ্যে বিশ্বাস এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে চাইবেন, সন্দেহ রাখবেন না, আল্লাহর কাছে এটাই বিশ্বাস করবেন যে আল্লাহ দিবে ইনশাআল্লাহ, আপনি আল্লাহর কাছে এভাবে চাইবেন। আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, তোমার বান্দা বান্দিরা যত এই শ্রেষ্ঠ আমলগুলো করেছে আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমরা সকলে বলেছি আল্লাহ, জীবনে যত গুনাহ করছি আল্লাহ, ভুল করছি আল্লাহ, আর গুনাহ করব না আল্লাহ, তোমার পথে চলবো, তুমি যেভাবে বলো সেভাবে চলবো, সেভাবে থাকবো আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করো, মাফ করো, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে, পরিবার সংসারের মধ্যে আল্লাহ বা নিজের জীবনে অনেক বিপদ আপদ চলে আসে, আল্লাহ সকল বিপদ আপদগুলো পরিবার সংসার থেকে দূর করে দাও, দোয়ায় ইউনূসের উসিলায় আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দাও। আল্লাহ অনেকে আছে অভাব অনটনের মধ্যে, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আল্লাহ খাবার দাবার নাই, আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে, সকলের সমস্যাকে সমাধান করো, সকলকে ধনী বানিয়ে দাও, সকলের রিজিকে বরকত দাও, যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে এবং যাদের ভাই ব্রাদার বাবা বিদেশে বিরাজ্যে আছে, আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও, সকলকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, যাদের যে ছেলে সন্তান হয় না তাদের সকলকে তুমি ছেলে সন্তান দাও, যাদের মেয়ে হয় না মেয়ে দাও, ছেলে হয় না ছেলে দাও, আল্লাহ সকলকে মহিলা মা বোনদেরকে তুমি মা হওয়ার তৌফিক দান করে যাও, যাদের বিবাহ হয়েছে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে আল্লাহ সকলকে তুমি বাচ্চা দিয়ে দাও, আল্লাহ তুমি তো সব পারো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবন একবার হইলো মক্কা মদিনায় নাও, যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ পূরণ করো, অনেকে বিবাহ হচ্ছে না ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ অনেক মহিলা মা বোন ফ্যামিলির মধ্যে খুব সমস্যার মধ্যে আছে, আল্লাহ সকল মহিলা মা বোনদের সমস্যাগুলোকে সমাধান করে দাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ এবং মক্কা মদিনে জীবন একবার নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ, আমিন। আজ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।